বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রোকসানা বেগম। আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়ের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি, এই অধ্যায় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সমবায় সমিতি বা সমবায় সংগঠন এই অধ্যায়টি আলোচনা করলে তোমরা জানতে পারবে সমবায় সমিতি কী, সমবায় সমিতির সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে, সমবায় সমিতির গঠন, সমবায় সমিতির উদ্দেশ্য, সমবায় সমিতির গঠন প্রণালী, সমবায় সমিতির বৈশিষ্ট্য, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সমবায় সংগঠনের ভূমিকাসমূহ, সমবায় সংগঠন গঠন করতে গেলে কী কী সমস্যা সম্মুখীন হতে হয় এবং এর সমাধানই বা কী। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের কাছে তুলে ধরব সমবায় সমিতির উদ্দেশ্যসমূহ কী, কী জন্য একটি দেশে সমবায় সমিতি গঠন করা হয়ে থাকে, কোন উদ্দেশ্যে। শিল্প বিপ্লবের ফলে ধনী ও দরিদ্রের বৈষম্য বেড়ে যাওয়ায় স্বল্পবিত্ত সম্পন্ন দরিদ্র শ্রেণীর মানুষ চরম অসহায়তার শিকার হয়। এ থেকে বাঁচতে নানান প্রচেষ্টায় এক পর্যায়ে মানুষ নিজেদের অর্থনৈতিক কল্যাণে সাম্য ও সহযোগিতার ভিত্তিতে নতুন যে সংগঠন কাঠামো গড়ে তোলে তাকেই সমবায় সংগঠন বলা হয়। ঐক্যই শক্তি, এই মূল মন্ত্রের ভিত্তিতে নতুন যে সংগঠনের উদ্ভব হয় তাই সমবায় সমিতি নামে পরিচিত। এই সংগঠন ব্যবসা জগতে নতুন ধারণা সৃষ্টির পাশাপাশি সমাজের দরিদ্র শ্রেণীর মানুষের মাঝে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা যোগায়। তাই দ্রুত এই সংগঠন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, যা অদ্যাবধি সকল সমাজেই গৌরবের সাথে টিকে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, সমবায়ের শাব্দিক অর্থ হল সম্মিলিত প্রচেষ্টা বা সকলের মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার প্রয়াস। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা থেকেই মূলত সমবায় সংগঠনের উৎপত্তি ঘটে। তাই নিজেদের অর্থনৈতিক কল্যাণ লাভের জন্য সম্মিলিত প্রচেষ্টায় সমবায় আইনের আওতায় গড়ে তোলা সংগঠনই হচ্ছে সমবায় সমিতি বা সমবায় সংগঠন। প্রিয় শিক্ষার্থীরা, সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যাওয়ার ধারণা সভ্যতার সূচনা লগ্ন থেকেই লক্ষ্য করা যায়। একসাথে মিলেমিশে পশু শিকার, মৎস্য শিকার, এভাবেই নানান কাজে মানুষ একতাবদ্ধ হয়ে কাজ করেছে। ব্যক্তির সামর্থ্যকে অন্যের সামর্থ্যের সাথে সমন্বয় সাধন করে ব্যবসা জগতের ধারণা প্রাচীন কাল থেকেই ছিল। গ্রিক ও রোমান সভ্যতাকালে তাই শ্রমিক সংঘ, কারিগরি সংঘ, বণিক সংঘ ইত্যাদি সংগঠনের পিছনে এই প্রেরণাই কাজ করে থাকে। স্যার, প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্নমুখী চাপের মুখে অসহায় ক্ষুদ্র উৎপাদক, কারিগর, কুটিরশিল্প ইত্যাদি শ্রেণীর মানুষ নিজেদের আর্থিক কল্যাণ সাধনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমঝোতার ভিত্তিতে যে সংগঠন কাঠামো গড়ে তোলে তাই হচ্ছে সমবায় সংগঠন। যে সকল উদ্দেশ্য অর্জনে এই রূপ সংগঠন গড়ে তোলা হয় আমি সেই বিষয়গুলি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই রয়েছে আর্থিক কল্যাণ সাধন। সমবায় সংগঠন মূলত শুধুমাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্যেই গঠন করা হয় না। এখানে
সমবায় সদস্যদের মধ্যে যারা এই সমবায় সংগঠনের সদস্য থাকবে বা যাদেরকে সমবায় বলা হয়, তাদের আর্থিক কল্যাণের সাধনেই মূলত দেখা গেছে যে এই সমবায় সংগঠন তৈরি করা হয়। আর এই উদ্দেশ্যেই মূলত দেখা গেছে উৎপাদক সমবায় সমিতি, ক্রয় সমবায় সমিতি, বিক্রয় সমবায় সমিতি গঠন করা হয়ে থাকে। তারপর রয়েছে, দুই নম্বরে রয়েছে ঐক্য ও সংহতি সৃষ্টি। সমবায় সমিতির মূল মন্ত্রই হচ্ছে একতাই বল। সকলে মিলেমিশে একটি কঠিন কাজ করতে গিয়েও দেখা যায় কাজটি খুব সহজ হয়ে যায়। তাই সমবায় সমিতির যারা সদস্য রয়েছে তাদেরকে ঐক্য সৃষ্টি করাই হচ্ছে সমবায় সমিতির মূল উদ্দেশ্য। আর শোষিত এবং বঞ্চিত যারা রয়েছে তাদেরকে একত্রিত করে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলাই হচ্ছে সমবায় সমিতির উদ্দেশ্য, সংঘবদ্ধ প্রচেষ্টা। এরপর রয়েছে, তিন নম্বরে রয়েছে সংঘবদ্ধ প্রচেষ্টা। ঐক্যবদ্ধ মূলত দেখা গেছে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই মানুষের মনে অনুপ্রেরণা সৃষ্টি করাই হচ্ছে সমবায় সমিতির আরেকটি উদ্দেশ্য। প্রকৃতপক্ষে সংঘবদ্ধ ছাড়া কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো পরিবার, কোনো রাষ্ট্রই তার উদ্দেশ্য সাধন করতে পারে না। তাই মানুষের মনে সংঘবদ্ধ তার অনুভূতি জাগ্রত করে তাদেরকে সুশৃঙ্খলভাবে একত্রিত করে সমবায় সংগঠন গড়ে তোলা হচ্ছে সমবায় সমিতির আরেকটি প্রধান উদ্দেশ্য। তারপর রয়েছে কর্মস্পৃহা জাগ্রতকরণ। যারা অনেক দিন যাবৎ কর্ম করে আসছে, কর্ম করতে করতে দেখা গেছে সফলতা অর্জন করতে পারছে না এবং সর্বশেষে এরকমটাই মনে করছে যে আমি পরাজিত হয়ে গেছি জীবনযুদ্ধে, এই যে এরকম মন যারা মনে করে বসে আছে এই সমস্ত ব্যক্তিদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে, পরাজিত মানসিকতার পরিবর্তন ঘটিয়ে তাদেরকে একত্রিত করে তাদেরকে বেঁচে থাকার আশা বা অনুপ্রেরণাই হচ্ছে সমবায় সমিতির আরেকটি প্রধান উদ্দেশ্য। এতে করে তারা জীবনে বেঁচে থাকার নতুন নতুন স্বপ্ন দেখে এবং নতুনভাবে নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা জন্ম হয়। এরপর রয়েছে আত্মনির্ভরশীলতা সৃষ্টি। প্রত্যেকটি মানুষে চায় আত্মনির্ভরশীল হতে। জ্ঞান গরিমা বা সামর্থ্যের অভাবেই আত্মনির্ভরশীল হতে পারে না। আর এখান থেকেই, এই দৃষ্টিকোণ থেকেই সমবায় সমিতির যারা উদ্যোক্তা তারা প্রত্যেককে আত্মনির্ভরশীল কীভাবে হতে হবে এটি শিক্ষা দেয়। তাই সমবায় সমিতি প্রত্যেককে ছোট ছোট কাজে উদ্বুদ্ধ করে এবং ছোট ছোট কাজের মাধ্যমে বৃহৎ কাজের জন্ম হয়। তারা নিজেরা আত্মনির্ভরশীল হতে শিখে এবং আত্মনির্ভরশীল হলে সে তৃপ্তিটা তারাই ভোগ করে থাকে। এরপর রয়েছে সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি। সমবায়রা খুব বেশি ধনী হয় না, তারা স্বল্পবিত্ত সম্পন্ন হয়ে থাকে। তাদের ছোট ছোট সঞ্চয়গুলি একসময় বৃহৎ আকার ধারণ করে। এই ছোট ছোট সঞ্চয়গুলি বৃহদায়তন সমবায় সংগঠন গড়ে তোলে। এতে করে তারা বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধাগুলি ভোগ করে থাকে। শুধু তাই নয়, এখানে যারা সমবায়ী রয়েছেন বা সমবায় সংগঠনের সদস্য রয়েছেন তাদের আর্থিক কল্যাণ নিশ্চিত হয়। তারপর রয়েছে পুঁজিগত সমস্যার সমাধান।
পুঁজিগত সমস্যার সমাধান মূলত স্বল্প বা নিম্নবিত্ত আয়ের মানুষের মধ্যেই লক্ষ্য করা যায়। আর এই পুঁজিগত সমস্যা লক্ষ্য করা যায় বা মূলধনের অভাব বা মূলধনের সমস্যা লক্ষ্য করা যায়। এতে করে তারা জীবনের ঝুঁকি রেখে তাদের কিছু যে সম্পদ রয়েছে সেই সম্পদের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা এলাকার বা মহল্লার বা গ্রামে দেখা যায় মহাজন বা ধনী শ্রেণীর কাছে শরণাপন্ন হয়। আর মহাজন এবং ধনী শ্রেণীর মানুষেরা মানুষের অন্যের এই দুর্বলতার বুঝে ফেলে তাদেরকে চড়া সুদে ঋণ দেয়। ঋণ দেওয়ার ফলে তারা অনেক সময় দেখা যায় তাদেরকে যে সামান্য সম্পদ ছিল সেগুলি একসময় নিঃশেষ হয়ে যায়, যদি না তারা লাভবান হতে পারে। আর যদি তারা লাভবান হয়ও তারপরে দেখা গেছে তারা মুনাফার পরিমাণ বেশি ভোগ করতে পারে না। সমবায় সমিতি মানুষের মধ্যে, স্বল্পবিত্ত মানুষের মধ্যে কীভাবে পুঁজির সঞ্চয় করতে হবে, কীভাবে পুঁজির যোগান দিতে হবে, অল্প অল্প করে কীভাবে জোগাড় করতে হবে, এগুলি শিক্ষা দিয়ে থাকে। এরপর রয়েছে দক্ষতার উন্নয়ন। সমবায় জনগোষ্ঠীকে মনে করে জনসংখ্যাকে সমবায় মানুষের মধ্যে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার জন্য তারা শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে। যারা সমবায়ী তাদেরকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে তোলে এবং যাদেরকে মনে করে যে তাদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন সেই ক্ষেত্রেও তারা ছোটো বড়ো নানানমুখী কর্মসূচি গ্রহণ করে থাকে। তাছাড়া সমবায় সদস্যদের যাদের পরিবার রয়েছে, তাদের সন্তান রয়েছে এবং সমাজে যারা আছে তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং প্রত্যেকটা পরিবারকে কীভাবে প্রশিক্ষিত করে তোলা যায়, শিক্ষাদান করা যায় এবং আর্থ মানবতার কল্যাণে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রেও তারা নানান রকমের কর্মসূচি গ্রহণ করে থাকে। এছাড়া দেখা যায় যে সমবায় সমিতি বর্তমানে নানান রকমের স্বাস্থ্যবিধির কাজও করে থাকে। সমবায়ে যারা অন্তর্ভুক্ত আছে তাদের ছাড়াও সমাজের মানুষের পাশেও গিয়ে দাঁড়িয়ে তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। এরপর রয়েছে 9 নম্বরে রয়েছে মধ্যস্বত্বভোগীদের উপদ্রব রোধ। ছোটো ছোটো উৎপাদনকারীগণ তাদের ন্যায্য মূল্য পেতে পায় না। ছোটো ছোটো উৎপাদনকারী যারা আছেন তারা ন্যায্য মূল্য পায় না। এতে তারা দেখা গেছে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়ে এবং স্বল্পবিত্ত দরিদ্র শ্রেণীর মানুষ সীমিত কারণে তারা এই যাতে যারা মধ্যস্বত্বভোগী রয়েছে তাদের থেকে সমবায়ীদেরকে বেরিয়ে নিয়ে আসার জন্য, তাদেরকে শেষ তাদের মধ্য থেকে তাদের উপদ্রব থেকে বের করে নিয়ে আসার জন্যই দেখা যায় যে সমবায় সমিতি, ক্রয় সমবায় সমিতি, বিক্রয় সমবায় সমিতি তৈরি করার চেষ্টা করেছে। আর ক্রয় এবং বিক্রয় সমবায় সমিতির মাধ্যমেই মধ্যস্বত্বভোগীদের থেকে সমবায় সদস্যদের রক্ষা করা যায়। এরপর রয়েছে সামর্থ্যের সমন্বয়। স্বল্পবিত্ত দরিদ্র শ্রেণীর মানুষের সামর্থ্যের সীমাবদ্ধতা তো অবশ্যই রয়েছে, তাই ব্যক্তিক সামর্থ্যকে সমষ্টিক সামর্থ্যে রূপান্তর করে একটি শক্তিশালী সংগঠন কাঠামো তৈরি করা এবং নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে সমবায় সমিতির মূল উদ্দেশ্য। এতে করে বৃহত্তর সুযোগ সুবিধা ভোগ করা যায় এবং অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এ থেকে দেশ তথা জাতীয় সুবিধা ভোগ করে থাকে। তারপর রয়েছে অত্যাচার প্রতিরোধ।
এই হ্যাঁ, সবার ছোট ছোট ব্যবসায়ীরা তাদের উৎপাদন কার্য পরিচালনা করতে গিয়ে নানান রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা মনে করে আমাদের একটি সংগঠন রয়েছে, এই সংগঠনে আমরা একতাবদ্ধ এবং একতাবদ্ধ কখনোই তারা নিজেদেরকে একা মনে করে না। আর যে তারা কাজ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাদের সংগঠন তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আর পাশে গিয়ে দাঁড়ানোর কারণেই দেখা গেছে তাদের যে বিপদ আপদগুলো হয় বা সমস্যার সৃষ্টি হয় এই সংগঠনের সদস্যরা অন্যান্য সদস্যরা তাদেরকে সেই বিপদ আপদ থেকে বের করে নিয়ে আসে এবং নিজেদেরকে শক্তিশালী মনে করে এবং একটি মানসিক দিক থেকে তৃপ্তি পায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে সামনে আলোচনা করা হলো সমবায় সমিতি কেন গঠন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষে বলা যায় সমবায় সংগঠন গড়ে তোলার পিছনে নানা উদ্দেশ্য কাজ করে। সমবায় উপরোক্ত উদ্দেশ্য অর্জনের সহায়ক বিধায় সারা বিশ্ব জুড়েই উৎপাদক, কৃষক, জেলে, তাঁতি বিভিন্ন উপজীবিকার মানুষের কাছে এটি প্রিয় এবং আদৌ সগৌরবে টিকে রয়েছে। আজকে তোমাদের সাথে আমি এই বিষয়টির আলোচনা শেষ করলাম। পরবর্তী সময়, পরবর্তী ক্লাসে, পরবর্তী কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। আল্লাহ হাফিজ।